এবার হোটেলে পতিতার সাথে এলাকাবাসীর হাতে ধরা খেল গায়ক নোবেল। ধরা খেয়ে পতিতাকে বোন পরিচয় দিল নোবেল। এরই মধ্যে স্বামীর সকল কুকর্ম ফাঁস করল সালসাবিল। সব মিলিয়ে পরিমণির পর এবার নোবেলের কাণ্ডে উত্তপ্ত সারা দেশ। ভিডিওটিতে জানাবো তার বিস্তারিত, আরও জানাবো সেই জাপানি নারী নাকানো এরিকোর নতুন নতুন কিছু কুকর্মের বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। কলকাতার সারেগামাপা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল মানেই যেন বিতর্ক। বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত কর্মকাণ্ডে বিতর্কের তৈরি করাই যেন অভ্যাসে পরিণত হয়েছে এই গায়কের। এই যেমন গত বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা যায় দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে এক ধরনের নেশাদ্রব্য গ্রহণ করছেন। নোবেল ছবিটির ক্যাপশনে লিখেছেন, গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা বই। এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা নোবেল গাঁজা খাওয়ার ছবি পোস্ট করেছেন, আর তাই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সালসাবিল ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, লজ্জিত এরকম একটা দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেফতার না করে অথবা শাস্তি না দেয়। এরই মধ্যে বান্দরবানে গিয়ে বেপরোয়া নোবেল জন্ম দিয়েছেন। বান্দরবানে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নোবেল রাতে এক নারীসহ বান্দরবান সদরের 3 নম্বর এলাকার থানচি স্টেশনের পাশে আবাসিক হোটেল গার্ডেন সিটিতে ওঠেন। সকালে হোটেল থেকে বের হয়ে তিনি বান্দরবানের বিভিন্ন এলাকায় নেশা করে বেড়ান এবং এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। হোটেল গার্ডেন সিটির মালিক মোহাম্মদ জাফর বলেন, নোবেলের কাণ্ড দেখে আমরা পুলিশকে খবর দেই, পরে পুলিশ এসে রাত 3টা পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি শিল্পী, তাই তাকে আমি পছন্দের একটি রুম দিয়েছি, কিন্তু খুবই অসভ্য আচরণ করেছেন। এমনকি তিনি তথ্য গোপন করে স্ত্রী পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে উঠেছেন, পরের দিন তাকে নিজের বোন বলে দাবি করেছেন। তবে নোবেলের সঙ্গীকে সেই নারী সে বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি জানান, এই মেয়েটির নাম জেবা, সে একজন এয়ার হোস্টেস। চাকরির আড়ালে মেয়েটা বিভিন্ন স্থানে মাদক আনা নেয়া করে। নোবেল জেবা দুজনে মাদকাসক্ত, তারা একসঙ্গে মাদক সেবন করে। এর আগেও মেয়েটির সঙ্গে তোলা ছবি নোবেল আপলোড করেছিল। সালসাবিল আরও বলেন, জেবার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, সে বলেছে জেবা নামমাত্র চাকরি করে কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, মাদক দেহ ব্যবসা ইত্যাদি, ওকে বোন পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমের কাছে বলেন, আমরা কর্তৃপক্ষের আহ্বানে হোটেলে যাই, তাকে ভোররাত পর্যন্ত বুঝিয়ে শান্ত করেছি। ওসি সাহেবের এমন কথাতেই খেপেছে নেটিজেনরা, কেন তাকে বুঝিয়ে শান্ত করতে হবে, সে মদ গাঁজা খেয়ে মাতলামি করে যাবে, বিপরীতে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলুন তো। নিকট অতীতে তার নানান বিতর্কে থানায়ও যেতে হয়েছিল, বারংবার সে ভালো হয়ে যাওয়ার অঙ্গীকার করে ছাড়া পেয়ে গেছে। সে মাতাল নিয়মিত মদ গাঁজা সেবন করে, একথা বাচ্চা ছেলেও জানে, তারপরও তাকে কেন ভালোভাবে আইনের আওতায় আনা হচ্ছে না, এটাই আমার বড় প্রশ্ন। প্রশ্নটা আমার একার না, আরও অনেকেরই, তাদের সাথে তাল মিলিয়ে আমিও চাই নোবেলের বিরুদ্ধে অতি দ্রুত লিগাল অ্যাকশন নেওয়া হোক, কোনো কথা না শুনে ওকে দীর্ঘদিনের জন্য কারাগারে বন্দী করা হোক, যতদিন না তার মাতলামি বাদরামি বন্ধ হয় ততদিন ওকে কারাগারেই কারা হোক, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আসা যাক জাপানি নারীর বিষয়ে। জেসমিন মালিকা ও লাইলা লিনা দুই বোন, একজনের বয়স 11 বছর আরেকজনের 10। এই বয়সে মা বাবা ও স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে দু বোনের রাত কাটছে রাজধানীর তেজগাঁও উইমেন্স ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে জাপানি নাগরিক মা নাকানো ইরিকো বলছেন, এখানে ভালোই আছেন শিশুরা, পাসপোর্ট সেন্টারে তো 5 তারকা হোটেলের সুবিধা থাকবে না। বিপরীতে বাংলাদেশি নাগরিক বাবা শরীফ ইমরানের বক্তব্য, প্রতিদিন রাত 8টায় যখন বের হতে যাই বড় মেয়েটি চোখের দিকে তাকিয়ে কান্না শুরু করে, আমার হৃদয়টা ভেঙে যায়, আমি কাঁদতে কাঁদতে বের হয়ে যাই। তিনি বলেন, আমি চাই রাতে আমি বা ওদের মা যে কোনো একজন বাচ্চাদের সাথে থাকার যাতে সুযোগ পায়। এ ব্যাপারে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর তেজগাঁও উইমেন্স ভিকটিম সাপোর্ট সেন্টারের সামনে দিয়ে নয়া দিগন্তের সাথে আলাপকালে কথা বলেছেন তারা। ভিকটিম সাপোর্ট সেন্টারের জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা দুপুর 1টার কিছু পর মা নাকানো ইরিকো সাপোর্ট সেন্টারের ভেতর থেকে বের হয়ে আসেন। এ সময় তার সাথে ছিলেন দুজন স্থানীয় বাংলাদেশি সহায়তাকারী।
সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে খুব আগ্রহ নিয়ে কথা বলতে চান নাকানো এরিকো। প্রথমেই সেন্টারের সন্তানরা কেমন আছে, তার বাংলাদেশে থাকায় কোনো নিরাপত্তা সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে ইংরেজি সব জবাব দেন তিনি। বলেন, বাচ্চারা সাপোর্ট সেন্টারে ভালো আছে, 31 আগস্ট পর্যন্ত শিশুরা এখানেই থাক, এতে কোনো অসুবিধা নেই। শিশুদের হোটেলে নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি। ঢাকায় জাপানের দূতাবাসের কাছে একটি হোটেলে থাকেন এরিকো, সেখান থেকে প্রতিদিন সকাল 8টায় সাপোর্ট সেন্টারে আসেন শিশুদের সাথে সময় কাটাতে। আদালতের নির্দেশনা অনুযায়ী দুপুর 1টায় বের হয়ে যান। সকালে নাস্তা দুপুরের খাবার উনি নিজ হাতে বাচ্চাদের খাইয়ে দেন। ঢাকায় জাপানি সবচেয়ে ভালো হোটেল থেকে শিশুদের জন্য এ খাবার আনা হয়। এরপর ওদের বাবা আসেন, তিনি রাতের খাবার নিয়ে আসেন। এখন মা বাবা দুজনেই আদরই পাচ্ছে শিশুরা। যদিও এর আগে 7 মাস সময়ের মায়ের সাথে দেখা করতে ও কথা বলতে দেওয়া হয়নি দুই শিশুকে। সাপোর্ট সেন্টারের সামনে এমনটাই বলছিলেন নাম প্রকাশ না করে এরিকো সহায়তাকারী বাংলাদেশি এক তরুণী, এ সময় এরিকো পাশে দাঁড়ানো ছিলেন। তিনি মাথা নেড়ে এ কথার সায় দেন। বিপরীতে ইমরান বলেন, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, আপনাদের আরও সহযোগিতা প্রয়োজন। শুরুতে স্ত্রী এরিকোর সাথে সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সন্তানদের যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চাই, কিন্তু তার বক্তব্য হচ্ছে জাপানে নিয়ে যাবে, তাহলে তো সমঝোতা সম্ভব নয়। তিনি আইনগত বিষয় উল্লেখ করে বলেন, বাবাই হচ্ছে সন্তানের একমাত্র অভিভাবক, সুতরাং আমি চাই আদালতের সিদ্ধান্ত আমার পক্ষে আসবে। যদি হাইকোর্ট থেকে ভিন্ন কিছু সিদ্ধান্ত আসে তবে আপিল বিভাগে যাওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, আজকে রাতে উভয় পক্ষের আইনজীবীদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা বৈঠক হওয়ার কথা আছে, সমঝোতা হলে তো ভালোই হতো। সাপোর্ট সেন্টারের পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে শরীফ ইমরান বলেন, এখানে যারা দায়িত্ব পালন করেন পুলিশের লোক তারা অনেক আন্তরিক, কিন্তু প্রতিদিন নতুন নতুন ব্যক্তি ডিউটি করেন, এটা কি শিশুদের মানসিকভাবে মেনে তাদের সাথে মিশে যেতে পারে? আপনার সন্তান এভাবে রাতে বাবা মা ছাড়া থাকলে আপনি কি সন্তুষ্ট থাকতেন? তিনি বলেন, আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওদের সাথে থাকি, তারপর তো এরা একা হয়ে যায়, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া ডায়রিয়া বা করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এ বিষয়ে এরিকোর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সমঝোতার ব্যাপারে নতুন করে বসার বিষয়টি তার জানা নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শিশুরা মায়ের কাছ থেকে জাপানের স্কুলে লেখাপড়া শেষ করুক, বড় হলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে জাপানে থাকবে নাকি বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রে, কিন্তু এখন শিশুরা মায়ের কাছে বেশি নিরাপদ। এই সন্তানদের বাবা মায়ের আচরণে বোঝা যায় কে ছলনাময়ী আর কে সন্তানদের সত্যিকার অর্থেই ভালোবাসেন। মা বলছেন সবকিছু ঠিকঠাক, আর বাবা বলছেন সন্তানদের কষ্ট হচ্ছে, ভয়ও করছেন নানা রোগে আক্রান্তের। তার মানে বাবাই মায়ের থেকে বেশি চিন্তিত সন্তানদের নিয়ে। আপনারও তাই মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা, মতামত জানিয়ে দিন নোবেলের বিষয়েও। আর দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।